এই যে বাড়িটি দেখছেন, এটি আসলেই ছাতুবাবুর বাড়ি। আর এই সামনেই হচ্ছে যে মন্দিরটি দেখা যাচ্ছে, শিব মন্দির, এটাই হচ্ছে ওনাদের শিব মন্দির। হচ্ছে শিব মন্দির, চড়কের মেলা বা পুজো। তো এটা কত বছরে পুরনো? দুশো বছর হয়ে গেছে। আপনি কি এখানে পুরোহিত? আমি এখানে পুরোহিত। আচ্ছা, আপনার নাম? মৃত্যুঞ্জয় চক্রবর্তী। ধন্যবাদ। এই শিলা মূর্তিটাকে কি মূর্তি বলো? নন্দী ভিঙ্গি। এখানে আছে আরও একটি শিব মন্দির, একসঙ্গে দুটো শিব মন্দির। সব জায়গাতে একটা করে শিব মন্দির থাকে, এখানে দুটো শিব মন্দির কেন? আমাদের প্রথম থেকে জোড়া শিব মন্দির করা আছে, অনেক জায়গায় তো। আমরা দক্ষিণেশ্বরে 12টা আছে, হ্যাঁ, কালীঘাটেও আছে। ওইগুলো তো বড় মন্দিরে আছে, কিন্তু সাধারণ তো বড়, ওই তো 200 বছরের প্রাচীন, তো 200 বছর আপ হয়ে গেছে। আচ্ছা, প্রথম থেকেই জোড়া মন্দির, প্রথম থেকেই জোড়া শিব মন্দির। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ত্রিশাস লাইফস্টাইল। ত্রিশাস লাইফস্টাইলে আরও একবার আপনাদের স্বাগত জানিয়ে আজকে একটি ছোট্ট ব্লগ শুরু করছি। আজকে চলে এসেছি আমি গিরিশ পার্কে ছাতুবাবুর বাজারে। আর এখন দাঁড়িয়ে আছি সে জোড়া শিব মন্দির, যে ওনাদের জোড়া শিব মন্দির আছে, সেখানে চড়কের মেলা হবে, চড়কের পুজো হবে, সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কি কি পুজো হয়? চড়চড়া দুর্গা পুজো হয়, দুর্গা পূজাত্রী, কালী, কার্তিক, সব পুজো হয়। একমাত্র লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মী প্রতিমা হয় না, উপরে হাঁড়ির লক্ষ্মী আছে, সেখানে পুজো হয়। আচ্ছা, সরস্বতী সব। এই হচ্ছে গিরিশ পার্কের ছাতুবাবু লাটুবাবুর ঠাকুর বাটি, রাম দুলাল নিবাস। তার বড় গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছি, যে গেটটা বড়, কোনো পুজো অনুষ্ঠান হলে সেটা তখনই খোলা হয়, বাকি এটা খোলা হয় না। এই হচ্ছে ওনাদের পুরো বাড়ি। এই যে বাজারটা সামনেই দেখা যাচ্ছে, এটাই হচ্ছে অনাথবাবুর বাজার বা ছাতুবাবুর বাজার, আর এখানেই হয় চড়ক পূজা উৎসব। সামনেই দেখা যাচ্ছে মেলার শুরু হয়ে গেছে, মেলা বসে গেছে, অনেক দোকানও বসেছে। যেমন সামনেই দেখতে পাচ্ছি একটি নিমকি জিলেপি দোকান। সারা রাত হবে, কিন্তু কাল 10টার সময় বন্ধ হয়ে যাবে, সকাল 10টার মধ্যে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, গরম গরম বানাচ্ছি।